হ্যালো ফ্রেন্ড, আবারও আপডেট আপনাদের জন্য। তো দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মাইরুটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপডেট, আমরা কালকে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, আগামীকাল একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে আপনার যে আপডেট নিউজ, যে WBMTFC এর আপডেট নিউজ কি আছে। তো আপডেট নিউজ এইটা যে আপনার 15 আগস্ট থেকে, 15 আগস্ট থেকে আপনার ঐক্যশ্রীর যে স্কলারশিপ রিনিউয়াল এবং প্রেস যে স্কলারশিপ প্রসেস সেটা স্টার্ট করে দেওয়া হয়েছে। তো অনেক অনেক কাস্টমার বা স্টুডেন্ট এতে প্রবলেমে পড়ছে, যে ওনাদের একটা হচ্ছে সমস্যা হয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সিলেক্ট দি ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, এখানে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন, সিলেক্ট করার পরে যখন ওনারা এখানে লগ ইন করছেন, লগ ইন করার পরে সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে লাস্ট অপশনে একটা আপনার হচ্ছে আইডি নাম্বার চাচ্ছে, আইডি নাম্বার চাচ্ছে, যেটা বাংলা শিক্ষা পোর্টালের আইডি। তো বাংলা শিক্ষা পোর্টাল কি, তো আমরা সেটা নিয়ে কথা বলবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করুন। তো দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আসার পরে আপনি সমস্ত কিছু প্রসেস নেম প্রসেস আপনার যে আগামী বছর মানে গত বছর যে আপডেট করেছিলেন, যেভাবে করেছিলেন প্রেস এবং নিউ, সেম একই ওয়েবসাইট একই পোর্টাল আপনি একইভাবে করবেন। শুধুমাত্র জাস্ট আপনার একটা ইউনিক আইডি নাম্বার আপনাকে ভেরিফাই করা হচ্ছে যে আপনি স্কলারশিপের এলিজিবল কিনা। তো এলিজিবল কিনা, তো সেক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল ওয়েবসাইট। আর একটা আমরা চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন বাংলা শিক্ষা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে এখন মিড ডে মিলের পাশাপাশি যে অনেক যে গভর্নমেন্ট স্টুডেন্টদের অনেকগুলো ভর্তুকি দিয়ে থাকে, ড্রেস অনেক স্যানিটাইজার, অনেক প্রোডাক্ট, সমস্ত কিছু খাবার যে মিড ডে মিল, তো সেটা দেওয়ার জন্য এবং প্রত্যেকটা স্টুডেন্টের স্টুডেন্টকে চেনার জন্য স্টুডেন্ট কি করেছে চেনার জন্য আমাদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট একটা পোর্টাল তৈরি করেছে, যেটা বাংলা শিক্ষা। তো বাংলার শিক্ষার পোর্টালে অবশ্যই আপনার নাম রেজিস্ট্রেশন থাকতে হবে। তো বাংলা শিক্ষার পোর্টালে কিভাবে নাম রেজিস্টার করবেন, তো সেটা নিয়ে আমরা কথা বলছি। তো আপনাকে কি করতে হবে, আপনার স্কুল একটা যে ইনস্টিটিউট আপনি পড়ছেন, স্কুলে পড়ছেন, তো সেই স্কুল আপনাকে একটা ফর্ম দেবে। যখন আপনি ক্লাস ওয়ান বা যে কোনো ক্লাসে আপনি পড়ুন না কেন, সেই স্কুল আপনাকে একটা ফর্ম দেবে। সেই ফর্মে দেখতে পাচ্ছেন ক্রম, এটা বিদ্যালয় ক্রম করবে, শিশুর সম্প্রতি ছবি, বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র, শিক্ষাবর্ষ, এখানে দেখতে পাচ্ছেন বিদ্যালয় অংশ, এটা বিদ্যালয়ের নাম, কোন বিদ্যালয়ে আপনি পড়ছেন, কোন শ্রেণীতে আবেদনের জন্য আবেদনপত্র করবেন সেটা। এখানে আপনি তফসিলি সাধারণ উপজাতি, তফসিলি উপজাতি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অন্যান্য অনগ্রসর শ্রেণী বি আবেদন করে নাম, আপনার ভাষা মাতৃভাষা কি সেটা বাংলা ইংরেজিতে আপনি লিখতে পারবেন, স্ত্রী পুরুষ নারী না অন্য অন্য লিখ, তো সমস্ত কিছু এখানে লিখতে হবে। শংসাপত্রের প্রত্যন্ত প্রতিলিপি দিতে হবে, ডেট অফ বার্থ হিসাবে, পিতার নাম মাতার নাম ইংরেজি বাংলা দুটোই দিতে হবে, পূর্বগত ঠিকানা, আপনার মোবাইল নম্বর, তো আপনি যদি অন্য কোনো স্কুলে আগে পড়ে থাকেন তো সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এটাকে দুটো কপি সেম আপনাকে ফিল আপ করতে হবে, একটা দেখতে পাচ্ছেন অভিভাবকের স্বাক্ষর নেই, একটা হচ্ছে আপনার একটা স্কুল ভেরিফাই করবে এবং আপনাকে একটা ডকুমেন্টস ভেরিফাই করাবে। তো এই দুটো আপনাকে ফিল আপ করতে হবে। অলরেডি অনেক অনেক গার্জেন এবং অনেক স্টুডেন্ট এই ফর্মটা ফিল আপ করেছে, তো অবশ্যই এটার সঙ্গে আপনি পরিচিত হয়ে আছেন, বা এখনো যারা ক্লাস ওয়ানে পড়ছেন বা এরকম বা ফাইভে গিয়েছেন বা অন্য স্কুলে গিয়েছেন, বা এরকম যদি স্কুল আপনি চেঞ্জ করেন বা ক্লাস ওয়ানে যদি ভর্তি হন, তো সেক্ষেত্রে আপনাকে এই ফর্মের সঙ্গে পরিচিত হতে হবে। তো এই ফর্মটা অবশ্যই এখানে ফিল আপ করার প্রসেস আমরা দেখিয়ে দিলাম, তো আপনি এখানে ফিল আপ করে নেবেন এবং আপনি স্কুল থেকে এটা আপনি সংগ্রহ করবেন অথবা অনলাইনে যে ফর্মটা সংগ্রহ করে ফিল আপ করে স্কুলে জমা দেবেন। এবং জমা দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, স্কুল আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পরে স্কুল আপনার আসবে এই পোর্টাল, বাংলা শিক্ষার পোর্টাল, এবং বাংলা শিক্ষার পোর্টাল এসে দেখতে পাচ্ছেন লগ ইন টাইম, লগ ইন আছে, ইউজার আইডি পাসওয়ার্ড, প্রত্যেকটা ইনস্টিটিউট এবং স্কুলের দেখতে পাচ্ছেন ইউজার আইডি পাসওয়ার্ড, ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই বাংলা শিক্ষার পোর্টাল থেকে দেওয়া হয়েছে। গভর্নমেন্টের তরফ থেকে প্রত্যেকটা স্কুলের আইডি দেওয়া হয়েছে, তো প্রত্যেকটা স্কুলের ইউনিক আইডি আছে, সেই ইউনিক আইডি
লগ ইন করার পরে সমস্ত ডিটেলস, সমস্ত যে স্টুডেন্ট ইনফরমেশন, সমস্ত রেজাল্ট এবং টিসি, আপনি যে স্কুল চেঞ্জ করছেন বা টিসি সার্টিফিকেট দিচ্ছেন, সমস্ত কিছু এখন বাংলার শিক্ষা ফার্স্ট এডুকেশন, ঠিক আছে, যে বাংলার শিক্ষা এখান থেকে আপনাকে দেওয়া হচ্ছে। এবং এই শিক্ষা, এই ইউজার আইডি লগ ইন করার পরে স্কুল যখন স্টুডেন্টের ডেটা এখানে সাবমিট করবে, তো ডেটা সাবমিট করার পরে যখন অ্যাপ্রুভ করবে বাংলা শিক্ষা পোর্টাল, তখন আপনার মানে এক কথায় স্টুডেন্টের একটা ইউনিক আইডি আসবে। তো ইউনিক আইডিটা, সেটা হচ্ছে আপনি এখান থেকে যে সার্টিফিকেট আপনি রেজাল্ট পাবেন স্কুল থেকে, তো সেই স্কুলের আইডিতে থাকবে। যদি ট্রান্সফার সার্টিফিকেট থাকে, তো ট্রান্সফার সার্টিফিকেটে আপনার ইউনিক আইডি বা স্টুডেন্ট কোড আপনি দেখতে পাবেন, অথবা আপনার যে আইডেন্টি কার্ড দেবে আপনার স্কুল, সেই আইডেন্টি কার্ডেও আপনার ইউনিক আইডি থাকবে। তো ইউনিক আইডি অবশ্যই প্রয়োজন, এবং প্রত্যেকটা স্টুডেন্টের, এবং অনেক জালিয়াতি রোখার জন্য অনেক স্টুডেন্ট কী করে, দুটো তিনটে করে স্কলারশিপ করে নেয়, দুটো তিনটে অ্যাকাউন্টে স্কলারশিপ করে নেয়। তো সেক্ষেত্রে ওনাদেরকে ধরার জন্য বা এই জালিয়াতি রোখার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী করেছে, ইউনিক আইডেন্টি, ইউনিক যে বাংলা শিক্ষা পোর্টালের, বাংলা শিক্ষা পোর্টালের একটা ওয়েবসাইটে যেটা রেজিস্টারভুক্ত স্টুডেন্টরাই স্কলারশিপে এলিজিবল, তাছাড়া কেউ স্কলারশিপ করতে পারে। তো অবশ্যই আমরা পরবর্তীতে যদি আরও কোনো আপডেট আসে, তো আপনাদেরকে অবশ্যই দিয়ে রাখবো। তার জন্য অবশ্যই আপনার যদি কেউ না পেয়ে থাকেন বাংলা শিক্ষা পোর্টালের, যদি নাম রেজিস্টারভুক্ত বা স্টুডেন্ট, যে স্টুডেন্ট কোড যদি না পেয়ে থাকেন, অবশ্যই আপনার আপনার বিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক করুন, সেখান থেকে আপনি কালেক্ট করুন, এবং তারপর আপনার উইকোস্টে স্কলারশিপ আপনি আপডেট করান। তো আমাদের ভিডিওটি ভালো থাকে, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে অনেক আপনার বন্ধুবান্ধব বা আপনার স্টুডেন্ট যাতে উপকৃত হয়, তার জন্য আমাদের ভিডিওটিকে শেয়ার করুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি প্রেস করুন, আর চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। আমরা সমস্ত কিছু লাইভ নিয়ে আসছি, কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, এবং এই ফর্ম ফিল আপে অনেক প্রসেস অনেক কমপ্লিট হচ্ছে, অনেক স্লো চলছে, এবং অনেক পেজ আপনি অলরেডি আইডি পেয়েছেন কিন্তু তাও সাবমিট হচ্ছে না, আপনার আইডি আপনার যে ফর্ম ফিল আপ সেটা লক হচ্ছে না। তার জন্য কিছুক্ষণ পরপর ট্রাই করবেন, এবং সমস্ত আপডেট আসার পরে আমরা একটা নেক্সট ভিডিও আমরা বানাবো, যে সমস্ত প্রসেস কমপ্লিট করবো লাইভ। থ্যাংক ইউ।